tangsalo agotona asubol thongkhola bo bit konsebolongni yago khungnui ra dok sisa bagya phre rajakha ar nogre ungi manjakha hasani modri okra biplo kumar dev additional cs kumar alok police adg rajib singh crime branch ni ig punit rosodino khobe kubondo hasani lokorok nai muthang nakini bo mungsang jinjal kalayati jura thagina samung tangai tongnani bagi police rongno bagya phre rajakha bike rok choya we thangla chokhla tongnai যে থাইরগো রাজা চায়তে সামুক খালাঞ্জাগো আর থাইও বসু অঙ্গে বাসানে ও বাইক তিজাক পুলিশ রক হানি বাই হাসেন লুকুর চুবাখা হাঙ্কে পুলিশ রক কেরাং চায়তে সামু উমা রং মোথাকে মানাই হিনে শাখা মন্ত্রীর অকরা বিপ্লব কুমার দেব সঠিকভাবে সার্জেন্ট করতে পারে যে ব্যবস্থাগুলি পুলিশের কাছে দায়িত্ব দেওয়া হয় সেগুলো নিচে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পুলিশের ভাবা উচিত আর যদি মাঝখানে তৃতীয় ব্যক্তিকে কেউ প্রবেশ করি না পুলিশি ব্যবস্থা হবে না তৃতীয় ব্যক্তি করতে পারে তার কারণে অব্যবস্থা তারই কারণে ত্রিপুরাতে ভেনচুডের সাম্রাজ্য তারই কারণে গাজার সাম্রাজ্য তার গঠনের জন্য 14টি গাড়ি এই হেডকোয়ার্টার আমার দ্বারা শুরুয়াত করা হয়েছিল কিন্তু সেটা বড় মাত্রা হতে পারেনি যেটা আমি চাইছি কিন্তু আজকে বিট কনস্টেবলের 124 এমএম হয়েছে 261 যে বাইক পেট্রোলিংয়ের জন্য দেওয়া হচ্ছে তার মধ্যে 100 বাইকে সাইরেন রয়েছে উন্নয়ন সুযোগ সুবিধা রয়েছে এগুলো নিয়ে নিজের নিজের বিটের মধ্যে ঘোরাফেরা করা আপনি আম সমাজ ব্যবস্থা কি করে যায় আমরা তো আইন করেছি বিধানসভাতে যে স্ন্যাচিং করলে তার জন্য জেল হবে আগে ছিল কিন্তু তারপরে কি বন্ধ হয়েছে তারপরও হচ্ছে বন্ধ করার উপায় কি যখন এই বিট কনস্টেবলরা মুভমেন্ট করবেন তখন তাদের চোখে পড়বে যে কোন বাড়িতে কি চলছে কে কি অ্যাক্টিভিটি করছে কে কোথা থেকে আসছে সে সমস্ত খবরগুলো পুলিশের কাছে থাকা দরকার আর এই মুভমেন্টগুলি যদি সঠিকভাবে সারা ত্রিপুরা রাজ্যে হয় তো ত্রিপুরাতে কোনো জায়গায় ক্রাইম হতে পারে না আমি তারপরে বলছি এটা তো ব্যবস্থা আমি বিশেষ করে ডিজি ইনচার্জ রাজীব সিংকে বলবো নাকি আমি আগেও বলেছিলাম আমার রেজিডেন্সিয়াল অফিসে যে প্রত্যেক থানায় 15 কনস্টেবল তারা রয়েছে যদি তারা খবর না নিতে পারে তো তাদেরকে ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি যাবো 20 বছর যাবৎ 10 বছর যাবৎ বসে আছে আর এলাকার খবর জানে না হতেই পারে না তারপর দৌড় দিয়ে দেবেন না এসপির দোষ হয়েছে ডিজির দোষ হয়ে গেছে এর দোষ হয়ে গেছে কোনো কিছু নাই এরা সব জানে এদের কাছ থেকেই সংবাদ সব পেয়ে যাবে কারণ কি এসডিপিও সাহেব কোথায় যাবে এসপি সাহেব কোথায় যাবে তার ড্রাইভার আগে জানে হয়তো বা এসডিপিও 3 বার চেঞ্জ হয়েছে ড্রাইভার উনি ব্যক্তি বসে আছে
অসল খুং নৈরা দক চিসা বাইক বিট কনস্টেবল লক বুতরাংকে আস্ট্রবল থাকা অসানে পান্ডাব পুলিশ নিজুদা দুদা টান ফাংরব মানজাখা।